হ্যালো ভিহার্স ওয়েলকাম টু পাবলিক টিভি সহকারী শিক্ষক সঙ্গে আছে আপনাদের সুপ্রিয় আলোচ্য প্রসঙ্গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে তো সুপ্রিয় ভিহার্স আমরা আপনাদের মাঝে আজ এই বিষয়ে আলোচনা করব তো আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তো এই জন্য আপনার যেটি লিখতে হবে এনইউ আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ইউজ করবেন তো আমি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারটি আমি ইউজ করছি তো এন ইউ এডমিশন হোম ও এন এডমিশন হোম এম ই হোম তারপর এন্টারে ক্লিক করে দিলাম তো সুপ্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এনিউ অ্যাডমিশন এডমিশন হোমে আমরা প্রবেশ করেছি তো আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখেন যে মাস্টার্স একটা অপশন আছে তো এখানে আমরা ক্লিক করলাম করার পর এখানে একটি নোটিশ বক্স দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা উক্ত নোটিশটি দেখে নিব এটা হচ্ছে এম এটা হচ্ছে এম ফিল তারপর চার নাম্বারটা হচ্ছে সুপ্রিয় ভাইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর মাস্টার্স প্রফেশনাল ২০২০ দু তো এটা প্রকাশিত হয়েছে পঁচিশ সাত তো আমরা দেখিনি ডাউনলোড করে এই তো দেখতে পাচ্ছেন সোপিভার্স এটা ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা এটা একটু বিস্তারিত দেখব মাস্টার্স প্রফেশনাল ভর্তি হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সার্ক নম্বর দেয়া আছে তারপর এখানে বিভিন্ন কোর্সের নাম দেওয়া আছে তারিখ হচ্ছে পঁচিশ সাত দু হাজার বিশ ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাবট এসি ডট ভিডি স্ল্যাশ এডমিশন তো এখান থেকে গিয়ে আপনারা এই উক্ত নোটিশটি পেয়ে যাবেন তো আমরা একটু বিস্তারিত দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম বর্ষ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ এম বিএ ইন অ্যাপারেল মার্চেন্টাইজিং মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এই কোর্সগুলোতে ভর্তি নেবে উক্ত কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রম সাতাশ জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে বারো আগস্ট দু হাজার বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো আজ হচ্ছে চার তারিখ আরো আট দিন সময় আমাদের হাতে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত ফর্মে প্রিন্ট কপি সহ আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজে তেরো আগস্ট দু হাজার বিশ আমি আবারও বলছি টাকা তিনশত টাকা এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তেরো আগস্ট দু হাজার বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষায় ফলাফল ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে এ ভর্তি কার্যক্রমে কোভিড উনিশ মহামারীকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাস পহেলা সেপ্টেম্বর দু হাজার বিশ তারিখ থেকে শুরু হবে তো এখানে করোনা পরিস্থিতির কারণে এই মাস্টার্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের পহেলা সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস হবে তো এটা আপনার নন ক্যাম্পাস এটা ক্যাম্পাসে হবে না অনলাইনে আপনাদের প্রথমে ক্লাস হবে তারপর করোনা পরিস্থিতি শিথিল হওয়ার পরে বিষয়টা সরকার নতুন কোন এক পদক্ষেপ আবার গ্রহণ করবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন এখানে অ্যাডমিশান থেকে আপনার পেয়ে যাবেন তো বা ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে তো তো এখানে দুটো অপশন অপশন আছে এই থেকে আপনি জানতে পারবেন বিশেষ দ্রষ্টব্য সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত কোভিড উনিশ মহামারী সম্পর্কিত সকল বিধি স্বাস্থ্যবিধি মেনে এই ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে তো এখানে আপনার স্বাস্থ্যবিধি মেনে করতে হবে এটা হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্দেশনা তো যাই হোক প্রথমে হচ্ছে আবেদনের যোগ্যতা ও শ্রদ্ধাবলী আমরা একটু জেনে নেব যে আবেদনে কি কি যোগ্যতা আছে তো ক দেখতে পাচ্ছেন যে ও এলএলবি প্রথম বর্ষ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী স্নাতক পাস বা স্নাতক সম্মান বা চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর বা সিজিপি টু পয়েন্ট পেতে হবে তো এখানে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি অনুমোদিত যে কোনো সরকারি বেসরকারি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি স্নাতক পাস বা সম্মান বা চার বছর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন তো এবং আপনার যে সিজিপি সেটা টু পয়েন্ট সর্বনিম্ন টু পয়েন্ট পেতে হবে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এলএলবি বি প্রথম বর্ষ পরীক্ষা ন্যূনতম চল্লিশ পার্সেন্ট কিংবা উত্তীর্ণ হলে পরবর্তীতে এল এল বি শেষ পর্বে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন আচ্ছা আমরা একটু খ নাম্বারটা দেখব এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে দু হাজার পনেরো সাল ও তৎপরবর্তী পরবর্তী সাল পর্যন্ত চার বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর বা সিজিপিএ টু পয়েন্ট পেতে হবে তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো অন্যান্য সাবজেক্টের তুলনায় এখানে আপনার পাঁচ পার্সেন্ট বেশি নাম্বার পেতে হবে এবং পয়েন্টের দিক দিয়েও টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু ফাইভ নাম্বার বেশি পেতে হবে আচ্ছা গ নাম্বার আছে মাস্টার্স অফ বিজনেস এমবিএ এম বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দু সাল ও তৎপরবর্তী দু সাল পর্যন্ত চার বছর মেয়াদী প্রফেশনাল বিবিএ সম্মান বা ব্যবসা প্রশাসন সম্মান বা পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর বা সিজিপি টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে তো এটাও হচ্ছে তদ্রুপ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মতোই যোগ্যতা এবং শর্তাবলী তো আমরা এখন পরবর্তীটা দেখে নি পোস্ট ঘ ঘরটা হচ্ছে এম বি এন অ্যাপারেল মার্চেন্ডাইজিং জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দুহাজার চোদ্দ সাল ও তৎপরবর্তী দুই আঠারো সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক পাস বা স্নাতক সম্মান চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ নম্বর বা সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে এখানে সিজিপিএ এবং নম্বরের পারসেন্টেজ সেম বাট পার্থক্যটা হচ্ছে যে এখানে এক বছর আগের সেশন মানে দু সালে যারা পাশ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে তো আগেরগুলোতে আমরা দেখেছি সাধারণত দু হাজার সালে এখানে দু হাজার ধরে দেয়া হয়েছে তারপর সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও নাম্বার আছে তারপর ছ নাম্বার ছ নাম্বার তো এরকম অনেক ধরনের তথ্য আছে এটা আসলে ছোট একটি সার্কুলার না আপনাদের আমি একটু দেখিয়ে নিই এটা দেখেন দুই পাতা তিন পাতা তো এটা তিন পাতা বিশিষ্ট অনেক সময় নষ্ট হবে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন যদি আপনার ডাউনলোড করার সুযোগ বা না থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখবেন যে তথ্য আপনার জানার প্রয়োজন সেটা আমাকে লিখবেন আমি আপনাদের কমেন্ট আকারে জানিয়ে দেবো তারপর আমি যেগুলো মানে না হলেই না আমি সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি যেমন টাকার পরিমাণটা আপনাদের আগে আমি বলেছি তিনশত টাকা নিজ নিজ কলেজে যে যে কলেজ আপনারা চুজ দিবেন তো সেগুলো কলেজে আপনারা জমা দিতে হবে তো এখানে আবেদনের সময়সূচিটা আমরা একটু দেখে নিই অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ হচ্ছে সাতাশ সাত থেকে বারো আট আর তা তাছাড়া আবেদনকারী প্রিন্ট করা প্রাথমিক আবেদনের যে তিন শত টাকা জমা দিতে হবে সেটা হচ্ছে আটাশ সাত থেকে তেরো আট পর্যন্ত এটা লাস্ট ডেট তারপর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে আঠাইশ থেকে ষোলো আট আঠাইশ সাত থেকে ষোলো আট পর্যন্ত তারপর হচ্ছে আপনার যে সোনালী ব্যাংকের টাকা জমা দিতে হবে সেটা লগ করে আপনার মাস্টার্সের যে পেমেন্ট ইনফর্মেশন সেটা পে স্লিপ সেটা ডাউনলোড করে আপনার সোনালী সেবা প্রদানকারী যে ইয়া রসিদটা আছে সেটা জমা দিতে হবে সতেরো আট থেকে বিশ আটের মধ্যে তারপর পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রিলি স্লিপে আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় যে আপনার যদি নির্দিষ্ট কলেজে আপনার পছন্দ মতো কলেজে যদি চান্স না হয় শূন্য পদে আসন সাপেক্ষে আপনি অন্য তিনটি কলেজে আবার আবেদন করতে পারবেন তো সেটার জন্য উক্ত কলেজ থেকে আপনার রিলি স্লিপ নিতে হবে তো সেই রিলিজ স্লিপের সেটা কি কি করণীয় আছে তো সেগুলো এখানে দিয়ে দিয়েছে তারপর কলেজ কর্তৃপক্ষের করণীয় এটা এটা আমাদের জানা দরকার নেই এটা যারা কলেজ কর্তৃপক্ষ এটা ওনারা দেখবেন তারপর হচ্ছে আপনার তারপর আমরা একটু দেখে তৃতীয় পাতায় এখানে হচ্ছে আপনার ফি ফি এর এখানে টোটাল একটা সামারি দিয়ে দিয়েছে যে কিসে কিসে ফি নেবে এবং কোন কোন খাতে ফি গুলো নেওয়া হচ্ছে এবং কত টাকা করে ফি নেওয়া হচ্ছে ডিটেল দেওয়া আছে এটা খুবই জরুরি তো এটা পরে যদি আপনি একটা একটা করে পড়ে শোনায় তাহলে আপনাদের অনেক 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 সময় নষ্ট হয়ে যাবে তো আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না আমি আবারও বলছি আপনি এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন যদি আপনাদের ডাউনলোড করার সুযোগ না থাকে বা ডাউনলোড করতে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই একটু কষ্ট করে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সেটা উত্তর দিয়ে দিব তারপর আপনার এখানে তো চূড়ান্ত ফি সোনালি সেবা পরিশোধ করার পরে ভর্তি কার্যক্রম শুরু হবে তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের বিষয় বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত পরামর্শ বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সুপ্রিয় ভিউয়ার্স একটি ছোট্ট ঘোষণা দিয়ে নিচ্ছে যে এই বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশের সব কিছু স্থবির হয়ে আছে তো এমত অবস্থায় আপনারা যদি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি সংক্রান্ত যে কোনো কাজ থাকে বা আপনার যে কোনো সরকারি বেসরকারি যে অনলাইন অ্যাপ্লিকেশানগুলো থাকে সেগুলো যদি আপনাদের পরিচিত কোনো দোকান বা পরিচিত কোনো লোক মারফত করতে সমস্যা হয়ে থাকে বা আপনার যদি ঘর থেকে না বের হতে চান তাহলে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা আমাদের ব্যবস্থা আছে আমাদের নিজস্ব কম্পিউটার অপারেটর আছে তো সেই অপারেটরের মাধ্যমে আমরা আপনার অ্যাপ্লাইটি সুন্দরভাবে করে দেবো দিনেরটা দিন শেষ করে আপনাকে অম ডাউনলোড কপিটা আমরা পৌঁছে দিব তো এর জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে ফেসবুকের লিংকে দেয়া আছে তো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুপ্রি ভিউয়ার্স আপনি যদি একজন রহস্য তারপর কৌতূহলী এবং জানা অজানা বিজ্ঞান সম্পর্কিত তথ্য পেতে চান অনলাইনে তাহলে দেখবেন ইউটিউবে একটি চ্যানেল আছে আনন ইনফো বিডি নামে তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলটি আহ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের বক্সে দেওয়া আছে তো সুপ্রিভিয়ার্স পরবর্তী কোন এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ